ভলিবল। 22 ডিসেম্বর ঢাকায় বসছে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন চ্যাম্পিয়নশিপের গত আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া। এক মাসের জন্য কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন ইরানি কোচ আলী আরোজি। খেলোয়াড়দের নিয়ে কোচ যেমন আশাবাদী, তেমনি এর প্রতিদান দিতেও আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। বছর ঘুরে আবারও ঢাকায় এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। জাতির জনক বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা দেশে রাখার কঠিন লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত স্বাগতিক দল। সবশেষ এসএ গেমসের সময় অল্পদিন জাতীয় দলের দায়িত্ব পালন করা কোচ আলী আরোজির ওপরই আবার আস্থা রেখেছে ফেডারেশন। নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা না বললেও চেনা শিষ্যদের নিয়ে ভালো ফলের আশা মাত্র এক মাসের জন্য দায়িত্ব নেয়া ইরানি কোচের। দলের বর্তমান যে অবস্থা তাতে আমি মনে করি সামনের টুর্নামেন্টে খুব ভালো ফলই করা উচিত, সে লক্ষ্যেই ছেলেরা কঠোর পরিশ্রম করছে। এখনো চূড়ান্ত করেননি স্কোয়াড, তাই নেতৃত্ব কার কাঁধে থাকছে সে সিদ্ধান্তও বাকি। সম্প্রতি দুজন খেলোয়াড়ের ইঞ্জুরিতে পরিকল্পনা সাজাতে হচ্ছে নতুন করে, তবে নিয়মিত অনুশীলনে যাদের পাচ্ছেন তাদের উপরে রাখছেন ভরসা। ভালো জাতীয় দলের জন্য দেশে ভালো ক্লাব থাকা জরুরি, সাথে নিয়মিত স্থানীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা প্রয়োজন। তবুও এখন যারা আছে তাদের পারফরম্যান্সও খারাপ না। চেনা কোচের সান্নিধ্যে নতুন কৌশল রপ্ত করতে পারায় উজ্জীবিত খেলোয়াড়রা। সাথে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্য এশিয়ান জোনের কোয়ালিফায়ারে সম্প্রতি রানার্স আপ হওয়ার আত্মবিশ্বাস। টুর্নামেন্টের যে টিমগুলো আছে, আমরা গতবার 2015 সেম টুর্নামেন্টে খেলছি, তো টিমগুলো আমাদের পরিচিত, একই সেম লেভেল সব টিমগুলো এশিয়ান সেন্ট্রাল জোন। তো আশা করি যে ভালো অবশ্যই হবে, এবং যেহেতু স্বাগতিক আমরা, তো চ্যাম্পিয়নশিপের জন্য আমরা লড়ব। 22 ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ সহ এরই মধ্যে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে 7টি দেশের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।